নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসুই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাসন্তী পোলাও বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এরকমভাবে ঝরঝরে বাসন্তী পোলাও আপনারাও বানিয়ে ফেলুন, আপনাদেরও খুবই ভালো হবে আশা করছি। যে কোনো স্পেশাল দিন হিসাবে বানিয়ে ফেলুন। আমি এখানে চিকেন টিক্কা মশলার সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে চিকেন কষা, চিল্লি চিকেন, মটর পনির সবের সাথেই সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে। তাই চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে বাসন্তী পোলাও বানাবো। বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এতে কিছু মশলা মাখাবো। 1 টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 2 টিস্পুন চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আপনারা মিষ্টি আর লবণটা অবশ্যই নিজেদের মতো দেবেন। সব কিছু দিয়ে আমি এখন এটা খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি, এখন এটা আমি প্রায় 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আমি চালে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি রাইসটা বানাবো, তার জন্য গ্যাসে ডেচকি বসিয়ে দিয়েছি একটা, দেখতে পাচ্ছি। আর এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি পুরোটাই ঘিয়ে করব, আপনারা চাইলে ঘি বা তেল মিক্স করে করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, আমি কিছু খাড়া মশলা, 4টে দালচিনির টুকরো, 6টা লং আর 4টে এলাচ দিয়ে দিলাম। আর কিছু কিশমিস আর কাজু নিয়েছি, প্রায় 40-50টার মতো কিশমিস আর 40-50টার মতো কাজু আমি একটু টুকরো করে নিয়েছি কাজুগুলোকে। এগুলোকে একটু ঘিয়ে নেনে নেব। কাজুগুলো ফুলে গেছে, কালার এসে গেছে আর কিশমিসগুলো ফুলে গেছে, এরকম অবস্থায় আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে 5 থেকে 7 মিনিট একটু ঘিয়ে ভেজে নেব। খুব ভালো করে আমি রাইসটা ভেজে নিয়েছি চালটা, এবার আমি এতে জল দেব। আমি এই মেজারমেন্ট কাপের 2 কাপ চাল নিয়েছি। আপনারা মেজারমেন্ট কাপ না থাকলে যে কাপ বা বাটির চাল নেবেন সেই কাপ বাটিরই মেপে জলটা নেবেন। আমি এখানে 2 কাপ জল চাল নিয়েছি, তো 4 কাপ জল দেব। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে আমি এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফুল গ্যাস দেব এখন চালটা ফোটার জন্য, ফুটে গেলে গ্যাসটা ধিমি করে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাতটা ফুট ধরে গেছে। আমি একবার নেড়ে দেব, আমি 2টো কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি, এগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসটা এখন একেবারে ধিমি করে দেব, দিয়ে প্রায় এটাকে আরও 5 থেকে 10 মিনিট ঢেকে দেব। এখন পুরো জল, অনেক জল আছে, এই জলেতেই পুরো ভাতটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি রাইসটা বসিয়েছি, দেখতে পাচ্ছেন জল একেবারেই না থাকা, কিন্তু এখনও শুকনো শুকনো ভাবটা আসেনি। তো আরও আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। আর ভাতটাও সামান্য হালকা শক্ত আছে, কিন্তু এতেই হয়ে যাবে। রাইসটা এখন পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, নাহলে আরও বেশি হয়ে যেত। এটা একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে।
আজকের বাসন্তী পোলায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখন একেবারে বাসন্তী পোলাও খাওয়ার জন্য রেডি। আপনারাও এরকমভাবে ঘরে বানান, খুবই ভালো হবে আপনাদেরও। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে খুব ভালো থাকবেন।